নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের 55 বছর পূর্তি উপলক্ষে উদ্বোধন করা হলো এনএসটি স্পোর্টস কার্নিভেলের ফুটসাল ফুটবল টুর্নামেন্ট। সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করেন নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট শাহিন আফতাবুরাজা চৌধুরী। এই ফুটসালের মধ্যে আমরা অলরেডি 4টি টিম আছে, 4টি টিম খেলছে, সবার সাথে সবার খেলা হবে, টপ 2টি টিম নিয়ে ফাইনাল খেলা হবে। আপনারা জানেন যে এনএসটি হোল্ডিং এই এই স্পোর্টস কার্নিভেলের স্পন্সর। আমরা স্পোর্টস কার্নিভেলের জন্য যে আমাদেরকে ওনারা যে অনুদান দিয়েছেন তার জন্য আমরা এনএসটি হোল্ডিংয়ের কাছে চিরকৃতজ্ঞ। ব্যাচ ভিত্তিক এই ফুটবল টুর্নামেন্ট দেখতে এসে উচ্ছ্বাসিত প্রাক্তন শিক্ষার্থী ও নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা। স্পোর্টস কার্নিভালে এসে খুব ভালো লাগছে, এটা প্রতি বছরে হয়, গত বছরও হয়েছিল, এবারও হচ্ছে। আমরা এখানে এসে আমাদের পুরনো বন্ধুবান্ধবকে ফিরে পাচ্ছি, দেখতে পাচ্ছি, আসলে এটা অন্যরকম অনুভূতি। অনুভূতি অবশ্যই ভালো লাগছে। প্রতি বছরের ন্যায় এই এলামনাই অ্যাসোসিয়েশনের আজকে বয়স হলো 2 বছর, 2 বছরের ভিতরে এটা দ্বিতীয় এই টুর্নামেন্টটা। এই স্কুলের সাথে আমাদের ক্রিকেট, ফুটবল এবং অ্যাথলেটিক্স এবং সেই সাথে মৌসুমি প্রতিযোগিতায় আমাদের অর্জন ছিল অসামান্য। আমরা আশা করব নাসিরাবাদ বয়েজ স্কুলের সকল এলামনাই এই আয়োজনকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে নিয়ে যাবে। ব্যাচ ভিত্তিক 4টি দল নিয়ে আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট। তো এই স্কুলটা একটা ঐতিহ্য আছে, এই স্কুলে আমরা খেলাধুলা করছি, এই মাঠে আমাদের খেলা শুরু। সেই 1974 সাল থেকে আমরা খেলেছি, 20 বছর খেলার পরে আমরা সিজে গেছে আছে। তো আমরা ওই ধারাবাহিকতায় এনডিএসটি যে তানসির আমাদের স্পোর্টসের সাথে জড়িত, সেও আমাদের স্পন্সর করছে। তো আমরা চাচ্ছি যে খেলাধুলার ইয়ের জন্য এবং পুরাতন এবং নবীনদের একটা মিলন করার জন্য আমরা উদ্যোগ, এবং সেটা আমরা গতবারও করেছি, এবারও করেছি, আগামীতে ভবিষ্যতে আমাদের এই ধারা অব্যাহত থাকবে। জমজমাট এই স্পোর্টস কার্নিভেলের পৃষ্ঠপোষকতা করছে এনএসটি হোল্ডিংস লিমিটেড। চট্টগ্রামের প্রতিটা জায়গায় আসলে এনএসটিকে প্রচার করতে চাচ্ছি, এবং তার সাথে সাথে হচ্ছে যে এনএসটির মাধ্যমে পুরনো বন্ধুদেরকে আবার খেলার মাঠে একত্রিত করতে চাচ্ছি, এবং সাথে সাথে হচ্ছে তারা যাতে পরিবার একে অপরকে যাতে অনেক দিন পরে হয়তো দেখা হচ্ছে সেই দেখাটাকে একটা মিলন মেলা করতেই আসলে আমাদের এনএসটি পরিবারের প্রধান এবং মূল উদ্দেশ্য। আগামী 23 ও 24 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলন মেলা। আফজাল হোসেন, এনএস স্পোর্টস।